জিয়াউর রহমানের লাশ হত্যাকারীরা গুম করেছিল। তার লাশ খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সচিবালয়ে আজ একথা বলেন তিনি। আমি স্বচক্ষে দেখেছি জিয়াউর রহমানের লাশ, তো চোখ দিয়ে দেখতে পারলেন, ছবি তুলতে পারলেন না। উনি ওনার কাছে ক্যামেরা ছিল, মানুষই তুলবে, ছবি তোলার লোক আছে, তো তার কোন ছবি দেখেন